আমি দুবাইতে যখন ছিলাম ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার বলছে আমার বলছে কো অপারেশন করলে তুমি ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। ওখানে আমি অপারেশন করে আমি সুস্থ হই না, লেকিন আমি এখন দেশে আসছি, আসার পরে ডাক্তার সাহেবের কাছে আসার পরে ইনশাল্লাহ এখন আমি মোটামুটি সুস্থ আছি। আসসালামু আলাইকুম, আমার নাম সফন, বাপের নাম আব্দুল খালেক, কুমিল্লা ডিস্ট্রিক্ট ম্যাঙ্গালোর থানা দক্ষিণ শাকতুলি। এখন দেশে তো বাইরে গেলাম বেশি টাকা কামানোর জন্য, আমার নিজের সংসারে সুখে থাকার জন্য এই জন্য আমি গেছিলাম। এখন দেখতেছি আমি দীর্ঘদিন 6 বছর ধরে আমি ওইখানে ছিলাম, ছিলাম দিয়ে আমার আর শরীর দেখছি আমার ভালো লাগতে আছে না, ব্যথা করাইতে আছে, এগুলো দেখতে আছি। ওইখানে করছে আর আমার ভালো লাগতে আছে, তো দেশে চলে এসছি, আসি আবার আমার ভাই আমার ডাক্তার কাছে নিয়ে আসছি, অনলাইনে ডাক্তার সাহেবরে দেখছি, দেখি ওনার কাছে নিয়ে আসছে, নিয়ে আসছে। এখন আমি আল্লাহ ফুরে ফুরি ভালো আছি, সুযোগ সুবিধাও ভালো আছে, ব্যবস্থা ভালো আছে, এখানে এরে দেখে কাজগুলো ভালো আছে, সব দিক দিয়ে ভালো আছে, কোনো সমস্যা নেই ওখানে। আমি দুবাইতে যখন ছিলাম ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার বলছে আমার বলছে কো অপারেশন করলে তুমি ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। ওখানে আমি অপারেশন করে আমি সুস্থ হই না, লেকিন আমি এখন দেশে আসছি, আসার পরে ডাক্তার সাহেবের কাছে আসার পরে ইনশাল্লাহ এখন আমি মোটামুটি সুস্থ আছি। অপারেশনের পরে আমার পায়ের নিচে তো দূর গেলে আমার পায়ে বন্ধ হয়ে যেতে আছে, পায়ের তালে পর্যন্ত বন্ধ হয়ে যেতে আছে, ব্যথা করাতে আছে, আমি বসতে পারি না কিচ্ছু না, এগুলো আমার বহুত সমস্যা ছিল। অপারেশন করছি এখন আরো দেখছি এত খারাপ হয়ে গেছিল, খারাপ আরো খারাপ হয়ে গেছে, আমি হচ্ছে ভালো হবে ভালো হয় নাই। অন্য চিকিৎসার কথা আমি অনলাইনে দেখছি, দেখতে দেখতে আমার ভাই নিয়ে আসছে ওইখানে, আলহামদুলিল্লাহ আজকে 2 সপ্তাহের মধ্যে মোটামুটি আমি ভালো আছি। ডাক্তার সাহেবের জন্য আমি দোয়া করি, ডাক্তার সাহেব অনেক ভালো মানুষ, অনেক মনের মানুষ, বহুত মনের মানুষ, ডাক্তার সাহেব ভালো আছে, নার্স আছে, পুরুষ আছে, এরা সবাই সব সবাই ভালো, সবাই ভালো, একদম সব দিক দিয়ে ভালো আছে। না স্যার আমাকে বলছে কর তুমি চিন্তা কোনো টেনশন নেবে না, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। স্যার আমার বলছে অপেক্ষা করো 2 সপ্তাহ, তুমি 1 দিন অপেক্ষা করো, তোমার আমি ফুরে ফুরে সুস্থ করে দিব, স্যার বলছিল। না স্যার ইনশাল্লাহ, স্যার কথা রাখিছে, উনি ওনার কথা রাখছে। না আমি স্যারের নাম এখানে আমার ডিস্ট্রিক্টের মানুষ যদি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেরে থাকে না কেন, আমি স্যারের ঠিকানা দিব, সবগুলো বলে দিব, এখানে কোনো সমস্যা নেই, আমরা কোনো অপারেশন করবেন না, আমি ডাক্তার দেখাই দিব, বস দেখাই দিব, কোনো সমস্যা নেই। অপারেশন করলে সমস্যা ডাক্তারের কাছে সিধা চলে যাবেন ঢাকাতে, আমি বলে দিব, বস আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করিবেন, সবাই দোয়া আমার জন্য করবেন, আমি ইনশাল্লাহ এখন সুস্থ আছি। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।